হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাইরা ইয়াসমিন। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি লুক নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রেগুলার মেকআপ লুক, চট জলদি 5 মিনিটে রেডি। চলুন দেখি আমরা। আমি ফার্স্টে একটু প্রাইমার দিয়ে নিচ্ছি। যেন আমাদের স্কিনটা অত সহজে রাফ না হয়, আমরা তো ভারী মেকআপ করবো না আজকে, তাও একটু প্রাইমার দিয়ে নিচ্ছি। প্রাইমারটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি আমার ব্রোটা একটু সেট করে নিব। আমার আসলে আনপ্লাক, আমি ব্রো প্লাক করি না, হালকা করে একটু সেট করে নিব, কারণ আমরা তো ভারী মেকআপ করবো না, অত গাঢ় করবো না। যত সিম্পল রাখা যায় ট্রাই করব। এখন হালকা একটু কনসিলার দিব, কারণ চোখের এরিয়াগুলো একটু ড্রাক হয়। আমরা যেহেতু ফাউন্ডেশন ইউজ করব না আজকে, তাই একটু হালকা কনসিলার দিয়ে সেট করে নিচ্ছি। আজকে বিগিনারদের জন্য খুবই ইজি একটা টিউটোরিয়াল, বিগিনার না সবাই করতে পারে এই লুকটা ট্রাই, কারণ খুবই সিম্পল, আমাদের রেগুলার লুকের সাথে যায়। আমাদের হাতে একদমও সময় না থাকলে আমরা এই লুকটা করে নিতে পারি খুব সহজে 5 মিনিটে। আমি একদমই ফাউন্ডেশন ইউজ করবো না আজকে, যারা চান তারা করতে পারেন হালকা করে, বাট আজকের বেসটা পুরাটাই সিম্পল একটা বেস হবে, ভারী কিছুই হবে না। আমি হালকা একটু পাউডার দিয়ে সেট করে নিব আমার কনসিলার এরিয়াগুলো। এটা আসলে আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু হালকা করে ব্লাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আসলে তাড়াতাড়ি হওয়ার জন্য হাইলাইটার গুলো এইভাবে ইউজ করি রেগুলার। আমাদের আইলাইনার করতে যেহেতু একটু টাইম লাগবে, আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে একটু চোখগুলো একটু হালকা শেড দিয়ে নিচ্ছি। আমি হালকা একটু নোট কাজল দিয়ে নিচ্ছি আমার চোখগুলো যেহেতু ছোট একটু বড় দেখানোর জন্য। কাজল, আমার আইলাইনার না পড়লেও আমার মাস্কারা পড়তে হয়, আমার মাস্কারা পড়তে অনেক ভালো লাগে, তাই আমি মাস্কারা দিয়ে নিচ্ছি।
ঠিক ট্রাই করব। আমার এই কালারটা আসলে অনেক ফেভারিট, অনেক পছন্দের একটা কালার আমার। আমার লুক কমপ্লিট, আপনাদের কেমন লেগেছে জানাবেন প্লিজ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট অপশনে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।